প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব ল্যাটা মাছ লাউ দিয়ে একটি খুব সুন্দর মশলা ছাড়া ঝোল। মাছের মাথাগুলো আমি নিয়ে নিচ্ছি, মাছ ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। লাউগুলো আমি ডোম ডোম করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে পিস করে নিয়েছি। চলুন দেখা যাক কিভাবে রান্নাটা আমি তৈরি করি। মাছগুলো একটা বোলেতে নিয়ে নিচ্ছি, দিয়ে আমি নুন হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব গুঁড়ো হলুদ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদের সঙ্গে মাছগুলো। এই পাশে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দেব টুকরো করা লাউগুলো। দিয়ে দেব আমি স্বাদ মতো নুন, নুন দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো, আঁচটা একদম কম দিয়ে রাখবো। এতে আস্তে আস্তে লাউগুলো কিন্তু আমি ভাপিয়ে নিচ্ছি, এতে রান্নাটা খুব সুন্দর টেস্ট হবে। 7-8 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখা গেল খুব সুন্দরভাবে লাউ থেকে জল বেরিয়ে এসেছে। লাউ থেকে যে জলটা বেরিয়ে এসেছে সেই জলটা দিয়েই আমি রান্নাটা করব। আমি আলাদা কোনো নতুন জল দেবো না। এবার আমি লাউগুলো নামিয়ে দিচ্ছি একটা জায়গায়, কড়াই ধুয়ে বসিয়ে দিলাম। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সরষের তেল। রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করব, তাতে কিন্তু টেস্ট হবে বেশি। মাছের মাথাগুলো প্রথমে আমি ভেজে তুলে নিয়েছি, এবার আমি মাছের লেজাগুলো আর পিসগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো মাছ লাউয়ের সঙ্গে আমি ভেঙে দেব, তাতে কিন্তু আলাদা একটা খুব সুন্দর টেস্ট হবে লাউয়ের ঝোলটা। 1 পিঠ মাছ হয়েছে, আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো আমি ভেজে নেব। এই জ্যান্ত মাছের ঝোল কিন্তু অবশ্যই খাওয়াবেন বাচ্চাদের, আর নিজেরাও খাবেন, এতে কিন্তু খুব উপকারিতা। মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, এইবার আস্তে আস্তে করে মাছগুলো তুলে নিতে হবে। একবারে বেশি লাল লাল করার কোনো প্রয়োজন নেই, বেশি লাল লাল করলে মাছের গন্ধটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। এই জ্যান্ত মাছ একটু হালকা করে ভাজলেও কিন্তু খুব টেস্ট হয় মাছের তরকারি। এই মাছের তরকারি কিন্তু আমরা ছোটবেলা আমার মা মাসিরা তৈরি করতেন, আমরা খুব ভালোভাবে চেটে পুটে খেতাম, আর এই মাছে কিন্তু কাঁটা খুবই কম। যতটুকু কড়াইয়ে তেল আছে ওই তেলে আমি রান্নাটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দেব আমি 2 তেজপাতা, আর দেব সামান্য 5 ফোড়ন। 5 ফোড়নটা লাল হয়ে এসছে, এতে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা লাউগুলো। লাউগুলো আমি এইবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা, তার সঙ্গে 1টা কাঁচা লঙ্কা বাটা, একই সঙ্গে কিন্তু আমি বেটে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু গরমের দিনে অবশ্যই খুব ভালো লাগবে, এই রান্নাটা করে অবশ্যই খাবেন, বাচ্চাদেরও খাওয়াবেন, পেটের কোনো সমস্যা থাকবে না, শরীরের জন্য খুবই ভালো, শরীর ঠান্ডা রাখে। দিয়ে দিচ্ছি আমি কাঁচা পাকা লঙ্কা 4 খানা, আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল নুনটা বুঝে দেবেন। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, এবার ফোটার অপেক্ষায় থাকবো। দেখুন ঝোলটা কিন্তু খুব ফুটছে। দিয়ে দিচ্ছি আমি সামান্য গুঁড়ো হলুদ, হলুদ বেশি দেওয়ার দরকার নেই, একটু সাদা সাদা রান্নাটা তৈরি হবে। ফোটার পর দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো, এতে আমি মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু খুবই সহজ, আর খুব অল্প সময়ে রান্নাটা তৈরি করা যায়। মাছগুলো আমার ছেড়ে দেওয়া হয়েছে, এবার একটু নাড়াচাড়া দেব, আর কিছু মাছের মাথা ভেঙে দেব যাতে লাউয়ের ঝোলটা খুব টেস্ট হয়। দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি দিয়ে
এবার 1 মিনিট নাড়াচাড়া দিয়ে নেব। এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। রান্না কিন্তু আমার একদম তৈরি। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে হাজির হব। আজ এই পর্যন্ত রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।